ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও সাত রাস্তা হয়ে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 11টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় আরও 3টি ইউটার্ন রবিবার খুলে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নিতে অপেক্ষা করতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের, ছোট বড় বাস অনায়াসেই বাঁক নিচ্ছে ট্রাফিকের হাতের ইশারা ছাড়া। জ্যামেরটা অনেক ভালো হয়েছে, ওদিকে ওদিক গেলে জ্যামে বেশি পড়ে থাকতাম, এখন মনে হয় আয়ে শর্টকাটে ঘুরাই দিতেছি, ভালো হয়েছে, জিনিসটা সুন্দর লাগতেছে। অবভিয়াসলি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আসলে আমরা আগে এইগুলো ওখান থেকে ঘুরে আসতে হতো, যার কারণে অনেক প্রবলেম ফেস করতে হতো, বাট এখন খুব ভালো লাগছে, খুব কমফোর্ট ফিল করছি আমরা। আমাদের অনেক উপকার হয়েছে, এমনিতে অনেক সময় জ্যামে আটকায় থাকতে হতো, এখন যে কাটারটা খোলাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের টাইমও সেভ হয়েছে, আবার যাতায়াতেও সুবিধা আছে, যানজট কম সাগের থেকে অনেক। এটার জন্য ভালো হয়েছে, নাইলে ওই এই সিঙ্গেলে গাড়ি ঘোরানোর লাগিয়া ওদিকে যাই আটকে থাকতো রাস্তাঘাট, আরও জাম বেশি হইতো, ওখানে আইবো সিঙ্গেল তারপর রানিংয়ে ঘুরে দেব, এটা ভালো হয়েছে। নাবিসকো কোহিনুর কেমিক্যাল মোড় এ নিয়ে মোট 6টি ইউটার্ন চালু হলো। ইতিপূর্বে খুলে দেওয়া অন্য 3টি ইউটার্ন হচ্ছে কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র্যাব 1-এর কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিমউদ্দিন মোড়। অবশিষ্ট 4টি ইউটার্ন নির্মাণ কাজ চলমান রয়েছে। নতুন 4টি ইউটার্ন হচ্ছে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী কাকলি রেল স্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে। প্রকল্পের শুরুতে মোট 11টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন স্থানটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল হয়ে যায়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় 24,83,00,000 টাকা, তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় 71,80,97,000 টাকা। আগের কাটাগুলো বন্ধ না হওয়ায় শতভাগ সুফল পেতে অপেক্ষা করতে হবে পুরো প্রকল্প শেষ হওয়া পর্যন্ত। সবগুলা ইউলুপ যখন চালু হবে তখন আসলে বোঝা যাবে যে বাস্তব চিত্রটা আসলে কেমন দাঁড়ায়। আর আমার মনে হয় যে সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা মনে হয় সুবিধাই পাবো, তখন সব অটোমেশনে চলে আসলে আসলে আপনার গাড়ি একটা রানিং থাকবে, ফ্লো থাকবে। সিটি কর্পোরেশন বলছে ফেব্রুয়ারির মধ্যেই বাকি পয়েন্টগুলোর নির্মাণ কাজ শেষ হবে, তখন থাকবে না যানজট। আমরা আশা করছি যে যদি কোনো রকমের দৈবদুর বিপাক না ঘটে আমরা প্রকল্প মেয়াদ জুন 2021-এর আগেই ফেব্রুয়ারি নাগাদ আমাদের সকল ইউটার্নের কাজ আমরা শেষ করে ফেলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। সেক্ষেত্রে এমন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নগরে যানজট কমাতে এমন প্রকল্প নিঃসন্দেহে স্বস্তিদায়ক, তবে এ ধরনের প্রকল্পের পাশাপাশি বাস রুট পুনর্বিন্যাসের মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলেই স্বস্তি ফিরবে কোটি মানুষের এই যানজটে ভরা নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।